হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সুপার ফর ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে, এবং আজকে আমাদের আলোচনা করার মেডিসিনের নাম হচ্ছে ফ্ল্যাক্সি ট্যাবলেট। তো আমরা এই ভিডিওতে ফ্ল্যাক্সি ট্যাবলেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা সম্পূর্ণ ভিডিওতে এই মেডিসিনটি কী দ্বারা তৈরি করা হয়েছে, কী কী কাজ করে, অথবা আপনারা এই মেডিসিনটি কোন সমস্যার জন্য বা কোন কোন কাজের জন্য খেতে পারেন, কি পরিমাণে খেতে হবে, মেডিসিনটির সাইড এফেক্ট আছে কি না, কারা খেতে পারবে না, এবং এটির প্রাইস কত পড়বে, ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে। আর যদি ভিডিওটি আপনার থেকে যদি ভালো লাগে, ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেটও পেয়ে যাবেন। তো চলুন আমরা এই ভিডিওর মূল অংশটি শুরু করি। ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে এই ফ্ল্যাক্সি ট্যাবলেট সম্পর্কে জানিয়ে দিই। ফ্ল্যাক্সি ট্যাবলেট হচ্ছে অ্যাসিক্লোফেনাক গ্রুপের একটি মেডিসিন। এই ফ্ল্যাক্সি প্রতিটি ট্যাবলেটে রয়েছে 100 মিলিগ্রাম সম পরিমাণ অ্যাসিক্লোফেনাক মেডিসিন, এবং এই ফ্ল্যাক্সি মেডিসিনটি প্রস্তুত করে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর ফ্ল্যাক্সির প্রতিটি ট্যাবলেটের প্রাইস পড়বে 5 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন। এখন আপনাদেরকে এই মেডিসিনটির ব্যবহার বা কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারেন সেটি সম্পর্কে জানিয়ে দিই। যদি আপনাদের জয়েন্টে ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়, পায়ের গিরা গিরা যদি ব্যথা হয়, অথবা আপনার আঙ্গুলের যে জয়েন্ট আছে, ঠিক আছে, যে ছোটো ছোটো জয়েন্টগুলো আছে সেই জয়েন্টের মধ্যে যদি ব্যথা হয়, অথবা যদি আপনার হাঁটুর জয়েন্টও যদি ব্যথা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন। তাছাড়া যদি আপনাদের মোচকানো ব্যথা হয়, সেটা যদি হাত বা পা মোচকায়, সেক্ষেত্রেও আপনারা এটি খেতে পারবেন। যদি কোনো বস্তু বা কোনো জিনিস দিয়ে যদি জোরে আঘাত পাওয়ার কারণে যদি ব্যথা পান, দাঁতের ব্যথা উঠে, অথবা মাংসপেশিতে যদি ব্যথা করে, তো সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন সমস্যার জন্য এই মেডিসিনটি খাওয়া যেতে পারে। এবার আপনাদেরকে এই মেডিসিনের সাইড এফেক্টটি জানিয়ে দিই। এই মেডিসিনটির সাইড এফেক্ট কিছুটা রয়েছে, তবে এটি খুব কম সময়ের জন্য থাকে ক্ষণস্থায়ীভাবে। তো সাইড এফেক্টগুলো আপনাদেরকে বলি। এই মেডিসিনটির সাইড এফেক্ট হচ্ছে আপনার পেট ব্যথা হতে পারে, পেটে গ্যাস জমতে পারে, যার কারণে আপনার বমি বমি ভাব হতে পারে, মাথা ঘুরতে পারে। তো এই সমস্যাগুলো স্বাভাবিকভাবে দেখা যায়। তো এই সমস্যাগুলো যাতে না হয়, তার জন্য আপনাকে আগে খালি পেটে একটি গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নিতে হবে, তারপর আপনি ভরে পেটে এই মেডিসিনটি খাবেন। এতে করে এই মেডিসিনের যে সাইড এফেক্ট তা আর দেখা যাবে না। এবার তাহলে আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার নিয়মটি বলে দিই। এই মেডিসিনটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য, বিশেষ করে যাদের বয়স 18 থেকে বেশি, ঠিক আছে, তাদের জন্যই, ছোটো বাচ্চাদের জন্য এই মেডিসিনটি না। তো প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই মেডিসিনটি প্রতিদিন 1 থেকে 2টি ট্যাবলেট খেতে পারবে। যদি ব্যথা বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একদিনে 2টি ট্যাবলেট খেতে পারবে, সকালে এবং রাতে। আর যদি ব্যথা কম হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে 1টি খেলেই যথেষ্ট। তো অবশ্যই আপনারা আপনাদের সমস্যা বুঝে তাহলে এই ব্যথার মেডিসিনটি খেতে পারেন, কারণ ব্যথার মেডিসিন কিন্তু স্বাভাবিকভাবে বেশি খাওয়া ঠিক না। তাই আপনার ব্যথা অনুসারে যতদিন আপনার ব্যথা থাকবে, ততদিন আপনি এই মেডিসিনটি খেতে পারবেন। ব্যথা চলে গেলে সেক্ষেত্রে আপনাকে এই মেডিসিনটি অফ রাখতে হবে। আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে এই মেডিসিনটি কিন্তু প্রেগনেন্সি অবস্থায় কোনো মহিলা খেতে পারবে না। যদি খেতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তো এই হলো আজকে আমার এই ফ্ল্যাক্সি মেডিসিনটি সম্পর্কে আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে বা প্রয়োজন হয়, তাহলে ভিডিওর নিচে লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিবেন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিও আপডেটও পেয়ে যাবেন। এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ।